পরীক্ষাতে বন্ধুরা ইংলিশ ফার্স্ট পেপারের শেষ মুহূর্তে সাজেশন থাকছে এখন তোমাদের জন্য এটা সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য সমান গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বারবার বলি সেটা হচ্ছে পৃথিবীতে পারফেক্ট বলতে কিছু নেই একমাত্র আল্লাহ সারা জানে না পৃথিবীতে কোনটা পারফেক্ট সো এই যে সাজেশন আমি দিই এই সাজেশন হচ্ছে একটা সম্ভাবনা সবচেয়ে কমন যেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করি যাতে তোমাদের শেষ মুহুর্তের পরিশ্রমটা কমে আসে এবং বেশিরভাগ সময় দেখা যায় যে এই সাদেশনগুলো থেকে কমন পড়ে যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মূলত আমাকে এই কাজটা করতে হয় তাই আশা করি কোনো ধরনের বাজে মন্তব্য না করে নিজের চেষ্টা এবং সক্ষমতার উপরে তোমরা বিশ্বাস রাখবে তো ইংলিশ ফার্স্ট পেপারে যে মার্কস ডিস্ট্রিবিউশন তার মধ্যে এক নম্বরে একটা সিনপ্যাসেজ আসবে সিনপ্যাসেজ থেকে এমসি এবং কোশ্চেন আসবে নম্বর আছে বিশ ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোস্যাট আসবে আরও একটা প্যাসেজ থেকে অবশ্য ইনফরমেশন ট্রান্সফার আসবে না ফ্লোস্যাটে আসবে নম্বর আছে পাঁচ আরও একটা প্যাসেজ থেকে সামারি রাইটিং করতে বলা হবে নম্বর দশ ক্লোজ টেস্ট উইথ ক্লোজ চার নম্বরে আসবে এখানে নম্বর পাঁচ ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এখানে দশ রিয়ারেঞ্জিংয়ে দশ গ্রাফ অর চার্ট গ্রাফ অথবা চার্ট যে কোনো একটা আসবে দুইটাই কিন্তু আসবে না নম্বর আছে পনেরো স্টোরি রাইটিংয়ে পনেরো এবং ইনফরমাল লেটার যেটাকে আমরা সাধারণ ভাষায় চিঠি বলি সেই চিঠি হচ্ছে দশ এক নম্বর সিন প্যাসেজে থাকবে এমসিকিউ এবং কোশ্চেন আর সিন হিসেবে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য তার মধ্যে এক নম্বরে আছে নেলসন ম্যান্ডেলা গাইডেড এজুকেশন গিফসাস এডুকেশন এমস টু ব্রিং শেখ কামাল দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার দ্য অরফানেজ ইজ হাই আ প্লেট অফ হট ফ্রেন্স প্রাইজ উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট মাই নেম ইজ আমেরিগো সারা বাংলাদেশে সকল বোর্ডের সাথে সমন্বয় করা হয়েছে বলে একসাথে দেওয়া হলো আলাদা করে কিন্তু বোর্ডের সাজেশন দেওয়া সম্ভব হয় না তো এখান থেকে আশা করি কমন পড়ে যাবে আর একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের পড়া উচিত যেহেতু একটা দিন সময় পেয়েছ সেগুলো হলো ভ্যালেন্টিনা টেরেস্কোভা আইস্ট্যান্ড বিফোর ইউ অ্যাট ডে লাইট অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট ওয়ে গার্লগেটস ম্যারিড এবং ড্রিমস এ ফ্যাসিনেটেড দুই নম্বর প্যাসেজ থেকে আসবে ফ্লোসার্ট নম্বর হচ্ছে পাস এক নম্বর গুরুত্বপূর্ণ প্যাসেজটা হলো দ্য ফার্স্ট থিং এজুকেশন ডাস এজুকেশন গিফসাস এজুকেশন এইমস টু দ্য নিগ্রো শেখ কামাল দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার ওয়ে গার্ল গেটস ম্যারিট ফ্রিকুয়েন্ট কনজামশন অফ জাঙ্ক ফুড মাই নেমিস আমেরিকো দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন এখানে এ আরও কিছু গুরুত্বপূর্ণ আছে একটু কম গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল দ্য অ্যাসেম্বলি হ্যা ড্রিমস অ্যাফেসিনেটেড দ্য টাইম অফ অ্যাডোলেশেন্স ওয়েন অ্যাডল্টস অ্যান্ড গার্লস এখানে যে প্যাসেজগুলো দিলাম দুই নম্বরে এই প্যাসেজগুলো কিন্তু আবার এক নম্বরে চলে আসতে পারে এখন তোমার মূল বিষয় হচ্ছে প্যাসেজের বিষয়বস্তু জানো কিনা প্যাসেজের বিষয়বস্তু জানা থাকলে এখান থেকে যে প্রশ্নে আসুক তোমরা দিতে পারবে আর তিন নম্বর প্যাসেজ আসবে সামারি সামারি হিসেবে কিন্তু সাধারণ যে টেক্সট সে সেটাও আসতে পারে আবার কবিতা আছে না বইতে পোয়েম সেখান থেকেও আসতে পারে তো সারা বাংলাদেশে সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ দশটা প্যাসেজ এখানে দেওয়া হলো দশটা প্যাসেজ এবং কবিতা মিলিয়ে এজুকেশন গিফস ড্রিমস হ্যাভেসিনেটেড হোল্ড ফার্স্ট অল পিপল ড্রিম দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এ প্লেট অফ হার্ট ফ্রেন্ডস প্রাইস জাঙ্ক ফুডস দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট মাই নেম ইজ চার নম্বরে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ শিক্ষার্থী এই অংশটা একটু আনসার্টেন সাধারণত উইথ ক্লোজ তেমন একটা কমন পড়ে না তো এই অংশটা সবসময় আনসার্টেন থাকে তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উইথ ক্লোজ আমি খুঁজে বের করেছি যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনফ্যাক্ট তোমরা যদি বাংলা অর্থ ভালো জানো তাহলে যে কোনো শূন্যস্থান দিতে দিতে পারবে এক নম্বর এজুকেশন ইজ দ্য প্রসেস আমি শুরু লাইনটা দিলাম এই প্যাসেজটা খুঁজে বের করবে টেস্ট পেপারে বা যে কোনো বইতে আসে আর খুঁজে না পেলে উত্তর তো আমি অবশ্যই দিয়ে দেব এক নম্বর এজুকেশন ইজ দ্য প্রসেস দুই নম্বর এভরি ইয়ার মিলিয়নস অফ পিপল দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার টু এনকারেজ ফিমেল এজুকেশন দ্য কম্পিউটার ইজ ফেয়ারলি স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক অল থিংস দ্যান মেক আপ দ্য এনভায়রনমেন্ট ম্যান্স ডিগনিটি ডিপেন্ডস আপন এই দশটা গুরুত্বপূর্ণ একটু কম গুরুত্বপূর্ণ আরও কিছু আছে যেমন অল স্পেস ইজ আর ইম্পর্টেন্ট ট্রিজ আর ভেরি ইউসফুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হসপিটালিটি হ্যাজ লং বিন ইলেকট্রনিক মেল এজুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক ফুড অ্যাডালটারেশন এবং পাঁচ নম্বর আসবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটাও আনসার্টেন একটু কম কমন পড়ে তবে যারা যাদের লেখার হাত ভালো বোকাবলের যারা ভালো জানে তারা যে কোনো সময় এগুলোর উত্তর করতে পারবে তবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো বেছে দেওয়া হলো যেখান থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি ইন রিসেন্ট ইয়ার্স এডুকেশন সিভিলিটি উই নো দ্যাট অল স্পেস ইজ আর স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এ লার্জ নাম্বার অফ এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট স্টুডেন্ট লাইফ ইজ আ লাইফ অফ একটু কম গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ট্যাগর দে আর গোজ আর সেইং দ্যাট মডার্ন লাইফ টুডে উইমেন মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো জেরি অ্যান্ড অরফান অফ টুয়েলভ রিয়ারেন্স কমন একটা বিষয় এবং এগুলো রিপিট হয় অর্থাৎ পিছনে যে বোর্ডে আসে সেগুলো কিন্তু আরেকবার আসতে পারে তাই এখান থেকে আশা করি কমন পড়ে যাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাজী নজরুল ইসলাম দ্য কিং অ্যান্ড এ গুড অ্যাস্ট্রোলজার নেলসন ম্যান্ডেলাম এ ফক্স অ্যান্ড গ্রেপস দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্টস দ্য গ্রুসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার এরিস্টটল খান জাহান আলী এ ল্যাড অ্যান্ড এ টিচার একটু কম গুরুত্বপূর্ণ যেহেতু এগুলো রিয়ারেন্স যত বেশি দেই না কেন খুব বেশি কঠিন হবে না দ্য জাজ অ্যান্ড হিজ স্টিক্স টু ফাইন্ড আউট থিপ নোবেল প্রাইজ অ্যান ইংলিশ পোয়েটস লেসন টু অ্যাটস সিস ফ্রেন্ড কিংস ডক্টর মোহাম্মদ কুদরাতি খুদা কোভিড নাইন্টিন অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন অ্যাব্রাহাম লিঙ্কন রবীন্দ্রনাথ ট্যাগোর সাত নম্বরে গ্রাফ অথবা চার্ট দুইটাই পরীক্ষা আসবে না যে কোনো একটা আসবে শর্ট সিলেবাসে কিন্তু এখন এটা নম্বর পনেরো হয়ে গিয়েছে আগে ছিল দশ নম্বর তো এখানে একটু বড় করে গুছিয়ে আর তথ্যবহুল হতে হবে তা নাহলে কিন্তু নম্বরটা কমে আসবে গ্রাফ হিসাবে যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে চয়েজ অ প্রফেশন বাই ডিফারেন্ট এজুকেটেড পিপল লিটারেসি রেট অফ বাংলাদেশ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন রোড অ্যাক্সিডেন্টস ইন রিসেন্ট ইয়ার্স পপুলেশন গ্রোথ রেট আর চার্ট হিসেবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিস

দ্য জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ হোয়াট ইজ টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার একটু কম গুরুত্বপূর্ণ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস আলিস কানিং ফক্স আ ফার্মার অ্যান্ড ওয়ান্ডারফুল গুজ আ ফ্রেন্ড ইন ইট ইজ এ ফ্রেন্ড ইন ডিট রবার্ট ব্রুশ এখন অনেকগুলো দেওয়া হলো এগুলো এতই কমন যে আশা করি তোমরা এগুলো পড়ে ফেলেছ সবার শেষে ইনফরমাল লেটার নম্বর হচ্ছে দশ এক নম্বরে বেনিফিট অফ রিডিং নিউজ পেপার কান্ট্রি এটাই ভাবে আসতে পারে ন্যারেটিং সিনিক বিউটি অফ বাংলাদেশ

থ্যাঙ্ক ফর বার্থডে গিফট অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শিক্ষার্থীরা এই সাদেশনের কিছু কিছু উত্তর আগে দিয়ে দিয়েছি আর বাকি উত্তরগুলো আজকে পেয়ে যাবে